এখানে ফার্স্ট কোশ্চেনে এটা দেয়া রয়েছে, এটা ইকুয়াল টু y গিভেন রয়েছে, তো আমাদের এখান থেকে dy dt বার করতে দেয়া হচ্ছে, মানে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে দেয়া হচ্ছে। তাহলে কি করব, তাহলে dy dt ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এই জায়গাটাই আমাদের uv করতে হবে। তো প্রথমে আমরা t টু দি পাওয়ার মাইনাস টু প্লাস টি স্কোয়ারটাকে রেখে দিলাম, ডিডিটি অফ টু টু দি পাওয়ার টি মাইনাস থ্রি টু দি পাওয়ার টি হয়ে যাবে, আবার প্লাস দিয়ে বসবে, টু টু দি পাওয়ার টি মাইনাস থ্রি টু দি পাওয়ার টি, আবার ডিডিটি অফ টি টু দি পাওয়ার মাইনাস টু প্লাস টি টু দি পাওয়ার টু হয়ে যাবে। মানে এখানে একবার এটার ডেরিভেটিভ করা হচ্ছে, আরেকবার এটার ডেরিভেটিভ করা হচ্ছে, ইউভি যেরকমভাবে করা হয় ঠিক সেরকমভাবেই হয়েছে। তাহলে এখানটায় হয়ে যাচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস টু প্লাস টি টু দি পাওয়ার টু, টু এর পাওয়ারে রয়েছে টি, তো এখানটায় করলে কত হবে, এটাকে এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানটা হচ্ছে টু টু দি পাওয়ার টি লগ টু বেস হচ্ছে ই, আবার একই রকমভাবে থ্রি টি এটার করতে হবে, তাহলে হচ্ছে থ্রি টু দি পাওয়ার টি লগ থ্রি বেস হচ্ছে ই, টু টু দি পাওয়ার টি যেরকম ছিল সেরকম থাকবে, থ্রি টু দি পাওয়ার টি এটাও কোন রকম ভাবে চেঞ্জ হচ্ছে না। এখানে টি টু দি পাওয়ার মাইনাস টু এর ডেরিভেটিভ করতে হবে, এখানে মাইনাস টু টা সামনে আসবে, টি এর পাওয়ারটা এক কমে যাবে, তাহলে মাইনাস তিন হয়ে যাচ্ছে, আবার একই রকম ভাবে এখানে দুইটা সামনে আসবে আর টি এর পাওয়ারটা এক কমে যাবে, এটা হচ্ছে আনসার। এখানে ওয়াই ইকুয়াল টু এটা গিভেন রয়েছে আমাদের, dy dt এই ভ্যালুটা বার করতে হবে। তো এখানে dy dt ইকুয়াল টু কত হবে, তো আমাদের এখানটায় u v w করতে হবে। দেখো তিনটে ফাংশন রয়েছে t দিয়ে, তাহলে প্রথমে আমরা রুট t কে রাখছি, e টু দি পাওয়ার t কে রাখছি, ddt অফ sec t হবে, প্লাস দিয়ে আবার রুট t কে আমরা রাখছি, sec t কে রেখে দিচ্ছি, ddt অফ e টু দি পাওয়ার t হচ্ছে, আবার একই রকম ভাবে sec t আর e টু দি পাওয়ার tটাকে রাখলাম, ddt অফ রুট ওভার অফ t হচ্ছে, তাহলে sec t এর ডেরিভেটিভ করলে কত হবে, sec t এর ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে sec t tan t, e টু দি পাওয়ার t এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে, e টু দি পাওয়ার t হচ্ছে, এখানে রুট টি রয়েছে মানে টি এর পাওয়ারে হাফ রয়েছে, তাহলে কত হবে, এর ডেরিভেটিভ করলে হয়ে যাবে, মানে টি টু দি পাওয়ার ওয়ান বাই টু এর ডেরিভেটিভ করলে ওয়ান বাই টুটা সামনে আসবে, টি এর পাওয়ারটা এক কমবে, তাহলে মাইনাস হাফ হয়ে যাচ্ছে, এক কমা মানে মাইনাস হাফ হয়ে যাচ্ছে, তো হাফ মানে হচ্ছে রুট ওভার, আর মাইনাস রয়েছে মানে ওয়ান বাই, পাওয়ারে মাইনাস রয়েছে মানে হচ্ছে ওয়ান বাই, হাফ মানে হচ্ছে রুট ওভার। তাহলে এখানটা হচ্ছে সেক টি ই টু দি পাওয়ার টি ওয়ান বাই টু রুট, এটা হচ্ছে আনসার। আচ্ছা আনসারটা তোমরা এখানেই ছেড়ে দিতে পারো বা একটু সাজিয়ে লিখতে পারো, কিরকম ভাবে সাজাবে, e টু দি পাওয়ার t sec tটাকে কমন নেওয়া যাবে, কারণ দেখো এটা সবকটাতেই রয়েছে, e টু দি পাওয়ার t sec t সবকটাতেই রয়েছে, তাহলে কত হচ্ছে এখান থেকে হয়ে যাচ্ছে রুট t tan t প্লাস হচ্ছে রুট t, এখানটা পড়ে থাকছে ওয়ান বাই টু রুট t, তো এটাকে আমরা এলসিএম করে দেবো, এলসিএম করে যেরকম ভাবে প্লাস করে ঠিক সেরকম করছি, তাহলে এখানটা হচ্ছে e টু দি পাওয়ার t sec t, নিচটা হচ্ছে 2 রুট t, তাহলে এখানটা বসবে 2 রুট t এর সঙ্গে রুট tটাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে t tan t, ফ্র্যাকশনে প্লাস মাইনাস কিরকম ভাবে করে, এখানটা 1 রয়েছে, 1টাকে দিয়ে এটাকে ডিভাইড করবো, তাহলে হচ্ছে 2 রুট t, সেটাকে দিয়ে উপরেরটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে, রুট টি মাল্টিপ্লাই করলে হয়ে যাবে টি, মানে রুট ওভার অফ টি তার সাথে রুট ওভার অফ টিটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে টি, প্লাস দিয়ে কত হচ্ছে এখানে রুট টি, আবার টু রুট টি মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে টু টি, এখানটায় পড়ে থাকছে ওয়ান, তাহলে এখানটা লেখা যেতে পারে ই টু দি পাওয়ার টি সেক টি বাই দিয়ে হচ্ছে টু রুট টি, মানে এই টু রুট টিটাকে আমরা এখানে রেখে দিয়েছি,
তাহলে পড়ে থাকছে টু টি টেন টি প্লাস টু টি প্লাস ওয়ান, এটা হচ্ছে আনসার। এখানে আমাদের ওয়াই ইকাল টু দেওয়া রয়েছে থ্রি টি কস টি প্লাস রয়েছে সাইন টি, ডি ওয়াই ডি টি বার করতে বলেছে, তাহলে কি করব, এখানটায় ইউভি করতে হবে, দেখে বোঝাই যাচ্ছে। তাহলে থ্রি টি কে রাখছি, নিয়ে ডিডিটি অফ কস টি করছি, আবার কস টি কে রাখছি, ডিডিটি অফ থ্রি টু দি পাওয়ার টি হয়ে যাচ্ছে। আর এখানটায় তো শুধুমাত্র সাইন টি রয়েছে, এখানটায় ইউভি করার দরকার নেই। তাহলে কত হচ্ছে, কস টি এর করলে মাইনাস সাইন টি হয়ে যাচ্ছে, তাহলে লিখছি মাইনাস থ্রি টু দি পাওয়ার টি সাইন টি, আর কস টি যেরকম ছিল সেরকম রইল। থ্রি টু দি পাওয়ার টি করলে কত হচ্ছে, থ্রি টু দি পাওয়ার টি লক থ্রি বেস হচ্ছে ই, সাইন টি করলে হয়ে যাচ্ছে কস টি, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে ওয়াই ইকাল টু এটা গিভেন রয়েছে, আমাদের ডি ওয়াই ডি এক্স বার করতে দিয়েছে। তো কি করবো আমরা, এটাকে ইন্ডিভিজুয়ালি ডেরিভেটিভ করবো, আর এটাকেও ইন্ডিভিজুয়ালি ডেরিভেটিভ করছি, যে ভ্যালুটা পাওয়া যাবে দুটোকে লাস্টে প্লাস করে দেবো, মানে দুটোকে সেপারেট করে করছি, একবার এটার করছি একবার এটার করছি, তারপর লাস্টে আমরা এই দুটোকে প্লাস করে দেবো। তো ধরে নিই যে ইউ ইকাল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার সাইন এক্স, তো আমাদের এটা ডেরিভেটিভ করতে হবে। তো কি করবো, সবার আগে লক নিয়ে আসছি বোথ সাইডে, কেন না, এখানে এক্স এর পাওয়ারে সাইন এক্স রয়েছে, এক্স এর পাওয়ারে একটা এক্স এর ফাংশন রয়েছে, তাই না, বোথ সাইডে লক নিয়ে আসছি। তো কি হবে, পাওয়ারটা সামনে চলে আসবে, সাইন এক্স ইন্টু লগ এক্স হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি লগ ইউ ইকাল টু সাইন এক্স লগ এক্স। এবার আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করছি, তো এটা কত হবে, এখানটা হয়ে যাবে ওয়ান বাই ইউ ডি ইউ বাই ডি এক্স, এখানটায় ইউ ভি করতে হবে, দেখে বোঝাই যাচ্ছে, সাইন এক্স এর করলে হয়ে যাবে কস এক্স, লগ এক্স যেরকম ছিল সেরকম থাকবে, আবার সাইন এক্সটাকে রেখে দিচ্ছি, লগ এক্স এর করলে হয়ে যাবে ওয়ান বাই এক্স, সাইন এক্সটাকে রেখে দিলাম, লগ এক্স এর করলে হচ্ছে ওয়ান বাই এক্স। তাহলে ডি ইউ ডি এক্স ইকাল টু কত হচ্ছে, ওয়ান বাই ইউটাকে সাইড চেঞ্জ করবো, তাহলে এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে ইউ ইন্টু কস এক্স লগ এক্স প্লাস হচ্ছে সাইন এক্স বাই এক্স হয়ে যাচ্ছে। তো ইউ এর জায়গায় কত বসবে, ইউ এর জায়গায় বসবে এক্স টু দি পাওয়ার সাইন এক্স, ইউ এর জায়গায় বসবে এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এটা হয়ে গেল ডি ইউ ডি এক্স এর ভ্যালু। নেক্সট আমরা সাইন এক্স টু দি পাওয়ার কস এক্সটাকে নিয়ে কাজ করবো, তো এটাকে আমরা ভি ধরে নিচ্ছি, সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স, তো এখানে আমাদের লগ নিয়ে আসতে হবে, তাহলে কত হচ্ছে লগ ইউ ইকাল টু লগ সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স, লগের পাওয়ারে যেটা ছিল সেটা সামনে চলে আসবে, তাহলে হয়ে যাবে কস এক্স লগ সাইন এক্স। তো এখানটাতেও আমাদের ইউ ভি করতে হবে, তাহলে কত হচ্ছে, আচ্ছা আমরা পেয়ে গেছি লগ লগ ভি ইকাল টু কস এক্স লগ সাইন এক্স, এখানটা আমরা ডেরিভেটিভ করছি, তাহলে এখানটা হবে ওয়ান বাই ভি ডি ভি ডি এক্স, ইউ ভি করছি এখানটায়, কস এক্সটা যেরকম ছিল সেরকম রইল। লগ এক্স এর করলে কত হবে, লগ এক্স এর করলে হয়ে যাবে ওয়ান বাই সাইন এক্স, আচ্ছা লগ সাইন এক্স ছিল, তো সেই কারণে এখানটা হয়ে যাবে ওয়ান বাই সাইন এক্স, কার রেসপেক্টে করলাম, না সাইন এক্স এর রেসপেক্টে করলাম, তো যেহেতু সাইন এক্স এর রেসপেক্টে করেছি তাই সাইন এক্স এর আরেকবার ডেরিভেটিভ করো, তাহলে এখানটা হয়ে যাচ্ছে কস এক্স, লগ সাইন এক্স এর করলে ওয়ান বাই সাইন এক্স হচ্ছে, আর যেহেতু সাইন এক্স এর রেসপেক্টে করেছি তাই সাইন এক্স এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে কস এক্স, আবার লগ সাইন এক্স কে রাখবো, কস এক্স এর করবো ডেরিভেটিভ, তাহলে এখানটা হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে এখানটায় কত হচ্ছে দেখো, এখানটা হয়ে যাচ্ছে কস এক্স টেন এক্স, কস এক্স কট এক্স, কস এক্স বাই সাইন এক্স মানে হচ্ছে কট এক্স, এই জিনিসটার ভ্যালুটা হয়ে যাচ্ছে কট এক্স, এখানটায় হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস সাইন এক্স লগ সাইন এক্স। তাহলে ডিভি ডি এক্স ইকাল টু কত হবে, ডিভি ডি এক্স ইকাল টু এখানে ভিটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে,
কস এক্স কট এক্স হয়ে যাচ্ছে, মাইনাস দিয়ে বসছে সাইন এক্স লগ সাইন এক্স। ভি এর জায়গায় কত বসা হবে, ভি এর জায়গায় লিখে দেবো সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স, ভি এর জায়গায় ভ্যালু বসিয়ে দিলাম। তো আমাদের কত দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল ওয়াই ইকাল টু এক্স টু দি পাওয়ার সাইন এক্স প্লাস দিয়েছিল সাইন টু দি পাওয়ার কস এক্স, সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স এটা দেওয়া ছিল, এক্স টু দি পাওয়ার সাইন এক্স আর সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স দেওয়া ছিল। তো বোথ সাইডের ডেরিভেটিভ করলে কত হবে, ডি ওয়াই ডি এক্স ইকাল টু হয়ে যাবে। আচ্ছা এটাকে তো ইউ ধরা হয়েছিল, এখানটা হচ্ছে ডি ডি এক্স অফ ইউ প্লাস ভি, জায়গাটা বুঝবে, এটাকে আমরা ইউ ধরেছিলাম তাই এখানটায় ইউ লিখেছি, আর এটাকে আমরা ভি ধরেছিলাম তাই এখানটা ভি লিখেছি। তাহলে কত হচ্ছে, ডি ওয়াই ডি এক্স ইকাল টু হয়ে যাচ্ছে ডি ইউ বাই ডি এক্স প্লাস ডি ভি বাই ডি এক্স। তো ডি ইউ বাই ডি এক্স এর জায়গায় আমরা কোন ভ্যালুটাকে বসিয়ে দেবো, এই ভ্যালুটাকে বসিয়ে দেবো, মানে এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এক্স টু দি পাওয়ার সাইন এক্স ইনটু দিয়ে হচ্ছে কস এক্স লগ এক্স, প্লাস দিয়ে হচ্ছে সাইন এক্স বাই এক্স, আর ডিভি ডিএক্স এর জায়গায় কত বসাবো, ডিভি ডিএক্স এর জায়গায় বসিয়ে দেবো সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স, ইন্টু দিয়ে হচ্ছে কস এক্স কট এক্স, কস এক্স কট এক্স, মাইনাস দিয়ে হচ্ছে সাইন এক্স লগ সাইন এক্স, মাইনাস দিয়ে হচ্ছে সাইন এক্স লগ সাইন এক্স, এটা হচ্ছে আনসার। আমরা প্রথমে এই পার্টটা ডেরিভেটিভ করে নিয়েছিলাম, আবার এটারও ডেরিভেটিভ করে নিয়েছিলাম। তো নেক্সট আমরা কি করলাম, পুরোটাকে লিখলাম। তো এটাকে ইউ ধরা হয়েছিল ডেরিভেটিভ করার সময়, এটাকে ভি ধরা হয়েছিল। এবার বসে ডেরিভেটিভ করে দেওয়া হচ্ছে, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে ডি ইউ ডিএক্স, এখানটা হচ্ছে ডিভি ডিএক্স। তো ডি ইউ ডিএক্স এর জায়গায় ভ্যালু বসিয়েছি আর ডিভি ডিএক্স এর জায়গায় ভ্যালু বসিয়েছি। পরের প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেনে ওয়াই ইকাল টু এটা দেওয়া রয়েছে, এখানেও সেম একই রকম আমাদের ডি ওয়াই ডি এক্স বার করতে দিয়েছে। তো আমরা এখানে প্রথমে এটাকে নিয়ে কাজ করবো, তারপরে এটাকে নিয়ে কাজ করবো, তারপরে দুটোকে একসাথে প্লাস করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো আমরা ধরে নিচ্ছি ইউ ইকাল টু সাইন এক্স টু দি পাওয়ার টেন এক্স, তোমরা এখানটায় এ ইকাল টু ধরতে পারো, অসুবিধা নেই, যা ইচ্ছে ধরতে পারো। তাহলে কত হচ্ছে, ডি ইউ ডি এক্স ইকাল টু হয়ে যাচ্ছে, আচ্ছা ডি ইউ ডি এক্স এখানে ডাইরেক্ট করা যাবে না, প্রথমে আমাদের লগ নিতে হবে, লগ ইউ ইকাল টু হয়ে যাচ্ছে লগ সাইন এক্স টু দি পাওয়ার হচ্ছে টেন এক্স, লগ সাইন এক্স টু দি পাওয়ার হচ্ছে টেন এক্স। এবার লগের পাওয়ারে কোনো কিছু থাকলে সেটা সামনে চলে আসে, তাহলে এখানে হচ্ছে টেন এক্স লগ পাওয়ারে হচ্ছে সাইন এক্স। তো নেক্সট আমরা ইউ ভি করবো এখানটায়, আচ্ছা লগ ইউ এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে, ওয়ান বাই ইউ ডি ইউ বাই ডি এক্স হয়ে যাচ্ছে, প্রথমে আমরা টেন এক্স কে রাখলাম, লগ সাইন এক্স এর ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে, ওয়ান বাই সাইন এক্স হয়ে যাবে। কার রেসপেক্টে করলাম, না সাইন এক্স এর রেসপেক্টে করলাম, সাইন এক্স এর রেসপেক্টে করছি বলে কস এক্স বসবে। আবার লগ সাইন এক্স কে রাখছি, নিয়ে টেন এক্স এর করবো, টেন এক্স এর করলে কত হবে, এটা হয়ে যাবে সিক্স স্কোয়ার এক্স। তাহলে কত হচ্ছে দেখো, টেন এক্সটাকে আমরা সাইন কসে ভেঙে দিতে পারি, তাহলে কত হবে, সাইন এক্স বাই কস এক্স ইনটু দিয়ে হচ্ছে কস এক্স বাই সাইন এক্স। তো এখান থেকে কস এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, সাইন এক্সটাও ক্যান্সেল হয়ে যাবে, প্লাস হচ্ছে লগ সাইন এক্স ইনটু হচ্ছে সিক্স স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে ওয়ান প্লাস লগ সাইন এক্স ইনটু হচ্ছে সিক্স স্কোয়ার এক্স। আচ্ছা এখানে দেখো, ওয়ান বাই ইউটা মাল্টিপ্লাই ছিল, মানে ইউটা ডিভাইড ছিল, ইউটা ডিভাইড দিয়েছিল বলা যেতে পারে। তো যদি সাইড চেঞ্জ করি তাহলে কত হবে, সাইড চেঞ্জ করলে ইউটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে।
তো আমরা এখানে ইউ এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার টেন এক্স হয়ে যাচ্ছে। নেক্সট আমরা কস এক্স টু দি পাওয়ার সেক এক্সটাকে নিয়ে কাজ করব, তো এটাকে আমরা ভি ধরছি, কস এক্স টু দি পাওয়ার সেক এক্স রয়েছে, তাহলে লগ নিলে কত হবে, লগ ভি ইকাল টু হয়ে যাবে লগ কস এক্স টু দি পাওয়ার সেক এক্স হয়ে যাচ্ছে, তো সেক এক্সটা সামনে চলে আসবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে লগ কস এক্স। ডেরিভেটিভ করলে কত হবে, ওয়ান বাই ভি ডিভি ডি এক্স, সেক এক্স এর করবো তাহলে হয়ে যাবে সেক এক্স টেন এক্স, লগ কস এক্সটা যেরকম ছিল সেরকম থাকবে, আবার সেক এক্সটাকে রাখবো রেখে লগ কস এক্স এর করবো তাহলে হয়ে যাবে ওয়ান বাই কস এক্স, যেহেতু কস এক্স এর রেসপেক্টে করছি তাই না বসবে মাইনাস সাইন এক্স, তাহলে কত হচ্ছে এখানটা হচ্ছে সেক এক্স টেন এক্স লগ কস এক্স, প্লাসে মাইনাস সাইনটা হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাস সাইনটা হয়ে যাচ্ছে মাইনাস, সাইন এক্স বাই কস এক্স হয়ে যাচ্ছে টেন এক্স, সাইন এক্স বাই কস এক্স হয়ে যাচ্ছে টেন এক্স ইন্টু দিয়ে থাকছে সেক এক্স, তাহলে ডিভি ডি এক্স ইকাল টু কত হচ্ছে ভি টাই বসলে মাল্টিপ্লাই হয়ে যাবে, ভি এর ভ্যালু একবার ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, কস এক্স টু দি পাওয়ার সেক এক্স ছিল এখানটা হচ্ছে সেক এক্স টেন এক্স লগ কস এক্স মাইনাস টেন এক্স সেক এক্স, এটা হচ্ছে ডিভি ডি এক্স এর ভ্যালু। তো নেক্সট আমরা কোশ্চেনটাকে টুকছি, এখানে ছিল ওয়াই ইকাল টু সাইন টু দি পাওয়ার টেন এক্স, সাইন এক্স টু দি পাওয়ার টেন এক্স, প্লাস দিয়ে হচ্ছে কস এক্স টু দি পাওয়ার সেক এক্স, তো এটাকে তো ইউ ধরা হচ্ছিল এটাকে ভি ধরা হচ্ছিল, তাহলে ডি ওয়াই ডি এক্স ইকাল টু হয়ে যাবে ডি ইউ ডি এক্স প্লাস হচ্ছে ডিভি ডি এক্স, তো আমরা এই ডি ইউ ডি এক্স এর জায়গায় ভ্যালু বসাবো, কত বসাবো সাইন টু দি পাওয়ার টেন এক্স, সাইন এক্স টু দি পাওয়ার টেন এক্স, সাইন এক্স টু দি পাওয়ার টেন এক্স ইন্টু দি হচ্ছে ওয়ান প্লাস লগ সাইন এক্স সেক স্কোয়ার এক্স, ওয়ান প্লাস লগ সাইন এক্স সেক স্কোয়ার এক্স, আবার ডিভি ডি এক্স এর জায়গায় কত বসবে, ডিভি ডি এক্স এর ভ্যালুটা একটু আগে আমরা বার করেছি, এটা হচ্ছে কস এক্স টু দি পাওয়ার সেক এক্স ইন্টু দি হচ্ছে সেক এক্স টেন এক্স লগ কস এক্স, sec x tan x log cos x, মাইনাস দিয়ে হচ্ছে tan x sec x, মাইনাস দিয়ে হচ্ছে tan x sec x, এই পুরোটা হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।